পোনিয়ন সেলভান পার্ট টু তথা পিএস টু এর ট্রেলার কিছুদিন পূর্বে রিলিজ হয়েছে। তো আপনাদেরকে পূর্বে জানিয়ে দিচ্ছি, পিএস ওয়ান এই মুভিটি গত বছর রিলিজ হয় তথা 30 সেপ্টেম্বর 2022 এই মুভিটি সিনেমা হলে রিলিজ হয় এবং এই মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করতে পারে। প্রায় এই মুভিটি প্রথম পার্ট বক্স অফিসে প্রায় 500 কোটি রুপি ইনকাম করতে পেরেছে। তো আমি নিজে এখন পর্যন্ত পোনিয়ন সেলভান তথা পিএস ওয়ান এই মুভিটি এখন পর্যন্ত দেখিনি, তাই মুভিটি কেমন হয়েছে সেটা আমি আপনাদেরকে সরাসরি জানাতে পারছি না, কিন্তু বিভিন্ন দর্শকদের মতামত অনুযায়ী কারো কাছে ভালো লেগেছে, কারো কাছে অ্যাভারেজ ছিল, তো অনেকের কাছেই মুভিটি অনেক ভালো লেগেছে বলে জানা গিয়েছে। তো এই মুভিটির প্রথম পার্ট রিলিজ হওয়ার পূর্বে জানানো হয়েছে যে এই মুভিটির দুটি পার্টে রিলিজ হবে এবং দুটি পার্টের শ্যুটিংও একসাথেই হয়েছে এবং সকল কাজ একসাথেই সম্পন্ন করা হয়েছিল। মাঝখানে কিছুটা গ্যাপ নিয়ে পার্ট টু রিলিজ করা হবে এটা অনেক আগেই জানানো হয়েছিল। তো ফাইনালি কিছুদিন আগে মুভিটির সেকেন্ড পার্টের অফিসিয়াল ট্রেলার রিলিজ হয়। তো ট্রেলারটা মোটামুটি ভালো ছিল। এই মুভিতে রয়েছে বিক্রম, কার্থি, জায়াম রবি, ঐশ্বরিয়া রায় বচ্চন, তৃষা সহ আরও অনেকে। মাল্টি স্টারার মুভি, তো এই মুভিতে সকলের অ্যাক্টিং ভালো ছিল এবং মুভিটির ডিরেকশন এবং স্টোরিটা অনেক ভালো ছিল। তো এই মুভিটির ডিরেক্টর হচ্ছেন মানিরত্নম, তো তার কাজ অনেক ভালো হয় এবং তার প্রথম কাজটা অনেক ভালো হয়েছে বলে তথা পিএস ওয়ানের কাজটা অনেক ভালো হয়েছে বলে অনেক জায়গা থেকে জানা গিয়েছে। তো ফাইনালি এটা ট্রেলার আমি দেখলাম, ট্রেলারটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। আপনারা যারা দেখেননি তারা ইউটিউব থেকে দেখে নিতে পারেন এবং আপনাদের কাছে কেমন লাগে তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং পিএস টু এই মুভিটি অফিসিয়ালি 28 এপ্রিল 2023 সিনেমা হলে রিলিজ হবে। তো মুভি রিলিজ হওয়ার পরে অবশ্যই এই মুভিটির রিভিউ নিয়ে আপনাদের জন্য ভিডিও বানাবো। তো আপনারা ট্রেলারটি দেখে আপনাদের মতামতগুলো আমাদেরকে জানান।